এসসি এসটি ও ওবিসি নিয়ে বিরাট রায় আপনার কাছে যদি এসসি এসটি ও ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বাতিল হচ্ছে সমস্ত সুবিধা বড় ঘোষণা হাইকোর্টের তো হাইকোর্টের ঘোষণা কি হলো এই এসসিএসটি ও সি সার্টিফিকেট থাকলে আপনাকে কি করতে হবে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন আগেই যে ও সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে এখন কিন্তু এই শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব নিয়েও কিন্তু বিশাল পরিবর্তন হয়ে গেছে বড় ঘোষণা হাইকোর্টের বিস্তারিত দেখুন আপনার কাছেও যদি এস সি ও ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই যে বড় ঘোষণা কি করা হলো হাইকোর্টের তরফে এই এস সি এস ও সার্টিফিকেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ হবে না অন্য রাজ্যে এক রাজ্য থেকে অন্য থাকতে গিয়ে আর কাস্ট সার্টিফিকেটের সুবিধা দিতে পারবেন পারবেন না না বা নিতে ঘোষণা করে দিয়েছে হাইকোর্ট এই সিদ্ধান্ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকার জন্য যাওয়া নাগরিকদের সংরক্ষণ নীতির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ওবিসি এসটি এসসি সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ রায় কি বলেছে হাইকোর্ট দেখুন ছত্রিশগড় গুরুত্বপূর্ণ বলেছে যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে হস্তান্তরিত ব্যক্তিরা তাদের কিন্তু কাস্ট মর্যাদা এবং মর্যাদা এবং তার সঙ্গে সম্পর্কিত সংরক্ষণ সুবিধাগুলি নিতে পারবে না তারপরে যদি আমরা দেখি আসলে এই মামলাটি সেই ব্যক্তিদের সম্পর্কিত যারা রাজস্থান থেকে হস্তান্তরিত হয়েছিলেন হয়েছিলেন এবং ছত্তিশগড়ের তফসিলি উপজাতির মর্যাদা চেয়ে আদালতের কাছে গিয়েছিলেন এরপরেই সবটা খতিয়ে দেখে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস এই রায় দেন আসলে মামলা বেঞ্চে ওঠার পর আদালত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কাস্ট তদন্ত কমিটি দেখছেন যে আবেদনকারীরা জাল নথি জমা দিয়েছিলেন তারপরেই আদালত বলছে যে কোনো বিশেষ সম্প্রদায়কে তপসলী উপজাতি বা ওবিসি মর্যাদা দেওয়া সেই বর্ণের নিজ রাজ্যে সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত অগ্রসরতার সঙ্গে কিন্তু যুক্ত এই নিয়ম এই নিয়ম অন্য রাজ্যে বিদ্যমান না হতে পারে নাও হতে পারে এটাই কিন্তু বলা হচ্ছে রায়ে আরও বলা হয়েছে যে জাত শনাক্তকরণ রাষ্ট্রের নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে অতএব যে রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে বাসিন্দারা অন্য রাজ্যে মানে আসছেন সেই সার্টিফিকেট জারির নিয়ম অন্য রাজ্যে অনুরূপ প্রমাণিত না হলে অভিবাসী ব্যক্তিরা নতুন রাজ্যে সংরক্ষণের একই সুবিধা পেতে পারেন না অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনার ধরুন ওয়েস্টবেঙ্গলের কাজ সার্টিফিকেট সেক্ষেত্রে আপনি যদি সেটাকে নিয়ে অন্য রাজ্যে যান আপনার কিন্তু সেটা বৈধ থাকবে না বা সেটার কিন্তু সুবিধা যেটা সেটা কিন্তু দেওয়া হবে না কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে বলেছে যে কোথাকার সার্টিফিকেট কিন্তু শুধুমাত্র এই নিয়ম পালন করবে বাকি অন্যান্য সার্টিফিকেটের জন্য কিন্তু নয় আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে এই মামলাটি সেই ব্যক্তিদের সম্পর্কিত যারা রাজস্থান থেকে হস্তান্তরিত হয়েছিলেন এবং ছত্তিশগড়ের তপশিলি উপজাতির মর্যাদা চেয়ে আদালতের কাছে কিন্তু গিয়েছিলেন এরপরে কিন্তু সবটা খতিয়ে দেখে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস এই রায় দেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছেও যদি এরকম এস সি এস টি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ খবর আপনারাও কিন্তু বাকি যাদের কাছে এই কার্ড রয়েছে তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে এই ইনফরমেশনটা দিয়ে দিন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ